আজকে কথা বলবো জাপানের ট্রাভেল ভিসা নিয়ে। টুরিস্টদেরকে জাপানে আসার জন্য উৎসাহিত করা হয়েছে। 15 দিন থেকে 3 মাস পর্যন্ত পৃথিবীর 68টা দেশের নাগরিক ভিসা ছাড়াই জাপানে অবস্থান করতে পারেন। শুধুমাত্র একটা ট্রাভেলার পাস, পাসপোর্টে একটা সিল দিয়েই 3 মাস জাপানে অবস্থান করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা সহ এই 68 দেশ বাদে যারা অন্য দেশের নাগরিক তাদেরকে অবশ্যই জাপানে আসতে হলে ভিসা নিয়ে তারপরে জাপানে আসতে হবে আজকের ভিডিওতে আমরা জাপানের ট্যুরিস্ট ভিসা বা ট্রাভেল ভিসা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব আমরা ধারণা পেতে চেষ্টা করব কিভাবে খুব সহজেই বাংলাদেশ থেকে জাপানে ট্যুরিস্ট ভিসায় আসা যায় জাপানের ট্যুরিস্ট ভিসা মূলত জাপান সরকার সেসব নাগরিককে দিয়ে থাকে যারা জাপানে সাইট সিং করতে আসতে চায় বা কোনো ফ্রেন্ড ভিজিট করতে আসতে চায় এমনকি বিজনেস পারপাসেও ট্যুরিস্ট ভিসা দেওয়া হয় তাছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স থাকে থাকে বা কোনো কোর্স যেগুলো করতে যদি কেউ জাপানে আসতে যায় তাহলে তাকে এই টুরিস্ট ভিসা দেওয়া হয় সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ হচ্ছে তিরিশ দিন ভিসা দেওয়া হয় মূলত তিন মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি মেয়াদ তিরিশ দিন হলেও ভিসার মেয়াদ থাকে নব্বই দিনের তবে যদি ডাবল এন্ট্রিতে কেউ টুরিস্ট ভিসা করে তাহলে সে দুইবার জাপানে আসতে পারবে সেটা ছয় মাসের ভিসা পাওয়া যাবে ক্ষেত্র বিশেষে ডাবল এন্ট্রির জন্য এই ট্যুরিস্ট ভিসার আবেদন করা যায় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এই টুরিস্ট ভিসা নিয়ে আসবে কেউ কোনো ধরনের কোনো কাজ করতে পারবে না বা কোনো ইনকামের সাথে যুক্ত হতে পারবে না জাপানের টুরিস্ট ভিসা বা ট্রাভেল ভিসা পেতে হলে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ছয় মাস হতে হবে যে দুই পাতাতে আপনাকে ভিসা দেওয়া হবে অন্তত দুটা পাতা ব্ল্যাঙ্ক থাকতে হবে তারপরে আপনার প্রয়োজন পড়বে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনি জাপান বাংলাদেশ এম্বাসির ওয়েবসাইট থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সঠিকভাবে পূরণ করবেন এবং চেষ্টা করবেন কোনো ভুল তথ্য না দিতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে টু বাই টু ইঞ্চ ছবি আপনার প্রয়োজন পড়বে আপনারা খেয়াল রাখবেন ছবিটা যেন সঠিক পরিমাপের হয় অনেক সময় দেখা গেছে যে ছবি ভুল দেওয়ার কারণে ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে আপনার যদি পুরাতন পাসপোর্ট থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পুরাতন পাসপোর্ট জমা দিবেন যদি আপনার জমা না দেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন জমা নাও রাখতে পারে নেক্সট আপনার প্রয়োজন পড়বে হোটেল বুকিং আপনি বুকিং ডট কম অথবা এক্সপেডিয়ার ওয়েবসাইট থেকে হোটেল বুকিং করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় ভিসা রিজেক্ট হয়ে গেলেও আপনি পরবর্তীতে বুকিং ক্যান্সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো পে করতে হবে না আপনার এয়ার টিকিট রিজার্ভেশন লাগবে অনলাইনে এয়ার টিকিট রিজার্ভ করতে পারবে বা অন্য কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি যাওয়া আসার টিকিট রিজার্ভ করতে পারবেন এর জন্য আপনাকে কোনো পে করতে হবে না যদি কেউ আপনাকে ইনভাইটেশন লেটার পাঠায় সেক্ষেত্রে তার যাবতীয় ডকুমেন্টস লাগবে তিনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে তার বিজনেস ডকুমেন্টস লাগবে তিনি যদি জব করেন তাহলে তার জব ডিটেলস প্রয়োজন পড়বে আপনার সাথে তার কি রিলেশন সেটা আপনাকে উল্লেখ করতে হবে সিগনেচারের মতো জাপানে সিল সিল ব্যবহার করা হয় সেই যেন ইনভাইটেশন লেটারে থাকে যিনি ইনভাইট করবেন তার সাথে আপনার কি সম্পর্ক অনেক ক্ষেত্রে সম্পর্কের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আইটিনারি ডিটেলস কোথায় যাবেন কি করবেন তার বিস্তারিত একটা পেপারে আপনাকে লিখতে হবে ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে ইনভাইটেশন লেটারের থেকে ওই আইটিনারি ডিটেলসটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ নেক্সট আপনার বাংলাদেশের ডকুমেন্টস লাগবে আপনি যদি জব করেন তার কাগজপত্র বিজনেস করলে তার কাগজপত্র প্রয়োজন জব বা বিজনেস জাপানের ভিসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স ডকুমেন্টস আপনি ইংরেজিতে অনুবাদ করে সত্যায়িত করে নেবেন নোটারি পাবলিক দ্বারা ইনকাম ট্যাক্সের ডিটেলসের প্রয়োজন পড়বে আপনার গত তিন বছরের ইনকাম ট্যাক্সের যাবতীয় কাগজপত্র সঠিক রাখতে হবে এরপরে আপনি যদি গভর্নমেন্ট জব হোল্ডার হন সেক্ষেত্রে গভর্নমেন্টের অর্ডার লেটার লাগবে আর যদি প্রাইভেট জব করেন তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে এনওসি লেটার লাগবে নন অবলিকেশন সার্টিফিকেটটা নিয়ে নেবেন আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন থেকেও ছাড়পত্র নিয়ে নেবেন যারা বিবাহিত ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই ম্যারিজ সার্টিফিকেট শো করতে হবে এবং ম্যারিজ সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি লাগবে পরবর্তীতে আসি ব্যাঙ্ক স্টেটমেন্টের আপনার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবেন আপনার ওয়েল ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট আলাদা থাকে সেক্ষেত্রে আপনার বিজনেস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট দুই অ্যাকাউন্টেই ভালো ট্রানজ্যাকশন থাকতে হবে বিজনেস বা জব যেটাই করেন না কেন আপনাকে প্রমাণ দিতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট দ্বারা যে আপনি আপনার জাপানে যাওয়ার যাবতীয় খরচ বহন করার জন্য যোগ্যতা রাখেন এক্ষেত্রে অ্যাম্বাসিতে আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনি সেভাবে আপনার উত্তর রাখবেন সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেলে গিয়ে জন্য আবেদন করতে হবে ভিসার নিজে হাজির হয়ে আপনার সমস্ত কাগজপত্র জমা দিতে হবে সকাল থেকে মধ্যে নয়টা আপনার কাগজপত্র জমা নেওয়া হবে এবং সেদিনই আপনার ইন্টারভিউ নেওয়া হতে পারে ইন্টারভিউতে আপনাকে কিছু নির্দিষ্ট প্রশ্ন করবে আপনি সেগুলোর যদি সঠিক উত্তর দিতে পারেন সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন বলে ধরে নিতে পারেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন এম্বাসিতে দাঁড়াবেন আপনার ইন্টেনশন যেন এরকম হয় যে আপনি অবশ্যই এই নির্ধারিত সময় ভ্রমণের পরে আপনি জাপান দেশ ছেড়ে চলে যাবেন কোনোভাবেই যেন এরকম বোঝা না যায় যে আপনি এখানে স্টে করবেন তাহলে আপনার ভিসা পেতে সমস্যা হতে পারে অনেকেরই কোনো কারণ ছাড়াই এই জাপানের ট্যুরিস্ট ভিসা বাতিল হওয়ার রেকর্ড আমি পড়লাম কারণ হচ্ছে হয়তো এম্বাসিতে তারা ইন্টেনশনটা বুঝতে পেরেছে যে কোনোভাবে জাপানে গিয়ে হয়তো সে নাও আসতে পারে তো এটা একটু সচেতনভাবে আপনারা খেয়াল রাখবেন যারা টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন এমনিতেই তো আপনাকে রিটার্ন টিকিট নিয়েই আসতে হবে তারপরেও যেন তার আপনাদের অ্যাটিচিউডের মাধ্যমে কোনো ইন্টেনশন প্রকাশ না পায় যে আপনি এখানে ট্যুরিস্ট ভিসায় এসে থেকে যাবেন একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার আগামী ছয় মাসের ভিতরে ভিসার জন্য আবেদন করতে পারবেন না জাপান সরকার এই দুই সালে ই ভিসা চালু করার পরিকল্পনা করেছিল তবে সেটা এই বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত রয়েছে যে ব্যাপারটা চালু হলে খুবই ভালো হবে ট্যুরিস্ট ভিসা পেতে হলে অনলাইনে আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদন করেই জাপানের ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হবে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি জেনে চেষ্টা করব সেগুলোর সঠিক উত্তর প্রদান করার জন্য ধন্যবাদ সবাইকে